আজকে রাজা প্রশ্ন এটা রাজবাড়ীর রাজারা প্রশ্ন করেছে আসলে এরা আসলেই রাজা আল্লাহ তোদেরকে রাজা বানিয়ে দেখ আমিন আল্লাহ এই মাটিকে হেফাজত করুক আমিন দেখেন আল্লাহ বলছেন গোপন পাপ থেকে বাঁচবে কিভাবে শোন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তুই কিন্তু তোর হাতকে কেটে নিয়ে পাপ করতে যেতে পারবি না পাকে খুলে রেখে পাপ করতে যাবি না আল্লাহ বলছেন তোমরা হাতকে হাত মনে করবে না ইওর হ্যান্ড ইজ ইওর ইনভেস্টিগেশন অফিসার তোমার হাতকে আমি তদন্ত কর্মকর্তা হিসেবে পাঠিয়েছি কারণ তোমার হাত কিয়ামতের দিন আমার সঙ্গে কথা বলবে সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত ঠিক আছে না আলিয়ামা নাখতিমু على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন হাত আমার সাথে কথা বলবে সেদিন পা আমার সাথে কথা বলবে তুমি কোন জায়গায় কখন কোন সময় কি পাপ করেছো হাতকে খুলে রেখে পাপ করার সুযোগ নেই পাকে খুলে রাখার পাপ করার সুযোগ নেই যখন তুমি গোপন পাপ করতে যাবা হাত আর পা কেটে তারপরে যাইতে হবে বুঝাইতে পারিনি গোপন পাপ করবা কিভাবে বলো তো হাত আর পা কেটে তারপর যাবা কারণ হাত আর পা নয় আল্লাহ সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 আয়াতে বলেছেন হাত আর পা আসলে হাত পা না এটা আমার পক্ষ থেকে নির্বাচিত গোয়েন্দা কর্মকর্তা বুঝা গেছে দুই নাম্বার চারটা উত্তর দেই কিভাবে গোপন পাপ থেকে বাঁচবা দুই নাম্বার সূরা জিলজাল পড়েছেন কেউ জিলজাল চার নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়াও পড়েন ইয়াউমা ইয়াজিনতু হাদ যেখানে বসে যে কাজটা করছো ওই জমিন আমার সঙ্গে কথা বলবে এই বুঝেছেন সিরাজুল জেলে কত আয়াত বলো তো দোস্ত চার আয়াত কত আয়াত হাত তুলো কত আয়াত চার আয়াত ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা জমিন আমার সঙ্গে কথা বলবে তার মানে আপনি যেখানে যাবেন সেখানে মানে যে জায়গা কোন জায়গায় এক বলছি কথা বলা যাবে না শূন্য উড়িয়ে পাপ করা লাগবে কি কোন স্থানে বসে পাপ করলে সেই স্থান সাক্ষী দেবে স্থান সাক্ষী দেবে আল্লাহ বলছেন মানুষগুলো অবাক হয়ে বলবে জমিন তুমি কথা বলো তক্তা কথা বলো চেয়ার কথা বলছো তখন চেয়ার বলবে বিআন্নাকা রাব্বুকা ওয়াহালাহা আমার রব আমাকে কথা বলতে বলেছে কেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকীম সূরা জুমা 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমুদায় সবই আল্লাহর নির্দেশ পালন করে তার তাসবিহ বর্ণনা করে জড় পদার্থগুলো পর্যন্ত আল্লাহর হুকুম মানে কে বলছে সূরা জুমার এক আয়াত তাহলে দুই নম্বর কথা হলো যে শূন্যে উড়িয়ে পাপ করা সুযোগ আছে নাই আপনি বলবেন না প্লেনে উড়িয়ে করব তো প্লেন তো নিজেও সাক্ষী হবে হবে না তাহলে আপনি এমন জায়গায় গিয়ে পাপ করবেন সেখানে কোনো চেয়ার টেবিল প্লেন উড়োজাহাজ রকেট লঞ্চার কিছুই থাকবে না এমন জায়গায় পাপ করলে গোপন পাপ করা যাবে এমন জায়গায় গিয়ে এখন এমন জায়গা সার্চ করবেন তিন নম্বর সূরা ইনফিতর নাম শুনেছেন কি বললাম 30 নম্বর পারার 9 10 11 আয়াত 9 10 আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম তোমাদের জন্য দুইজন সংরক্ষণকারী লেখক রেখে দিয়েছি প্রত্যেক বিষয়ে তারা লিপিবদ্ধ করছে প্রত্যেক বিষয় কি হচ্ছে লিপিবদ্ধ করছে তার মানে প্রত্যেকটা বিষয় লিপিবদ্ধ হচ্ছে আপনি এই দুইজন সম্মানিত লেখককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই সবাইকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু দুইজন লেখককে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা কত 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত এবার আল্লাহ বলছেন ওরা সেদিন হটকারি করবে বলবে না আমি এগুলো করিনি আমি এগুলো বলিনি আমি এ পাপ করিনি তখন আল্লাহ বলবেন ইকরা দিস ইজ ইওর বুক ইউ রিড ইকরা কিতাবাকা ইউ রিড ইওর বুক কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা ইউ আর ইয়ানাফ ফর ইওর জাজমেন্ট ইউ আর ইয়ানাফ ফর ইওর জাজমেন্ট ইউ আর ইয়ানাফ ফর ইওর জাজমেন্ট তোমার বিচারের জন্য আর কারো লাগবে না তুমিই যথেষ্ট বুঝেছেন তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত। তার মানে গোপন পাপ করলে নিজের বিচার নিজে করা লাগবে। বুঝতে পারিনি নিজের বিচার, এই যে মারাত্মক না, যে আমি কাউকে নিয়ে পাপ করিনি, একা একা করছি। আল্লাহ বলছেন কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার কারো লাগবে না, তুমি করো। তখন মানুষ হটকারিতা করবে, বলবে যে আমার বিচার করব মানে, তখন আল্লাহ বলছে দিস ইজ ইয়োর বুক। তখন বলবে হায় হায়, বড় মাঝারি ছোট ক্ষুদ্র কিছুই বাদ যায়নি। يا متاجدو كل الناس ما عملت من خير مهدره وما عملت من سوء تود لو ان بينها وبينه عمدا بعيدا ويحذركم الله نفسه الى الله المصير. মানুষ তখন কাব্যে আর বলবে হায় হায়, আমার আর আমার আমলনামার মধ্যে যদি একটু দূরে সরিয়ে ব্যবধান করে দেওয়া হতো। সূরা আলে ইমরান 28 নম্বর আয়াত 29 নম্বর আয়াত। তার মানে তখন সে নিরুপায় হয়ে বলবে হায় হায়, এতে তো সব লেখা হয়েছে, কিচ্ছু বাদ দেয়নি, একেবারে দলিল সহ রেফারেন্স সহ বলা হলো, আমি কেমনে বাঁচি, আমার বাঁচার পথ বোধহয় এটার থেকে আমার যদি দূরে সরিয়ে দেওয়া হতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, আজকের দিনের মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা যে মানুষ সেদিন বলবে হায় হায়, আমাকে যদি এখান থেকে দূরে সরিয়ে দেওয়া হতো, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। তখন ওরা কাঁপতে কাঁপতে রবের দরবারে গিয়ে বলবে ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন হলাশিনা লাতাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লামলান্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 12 নম্বর আয়াতে বলছেন হে নবী, ক্রিমিনাল অপরাধীরা তখন নতশিরে আপনার রবের দরবারে এসে বলবে রব্বানা, হে আমাদের রব, আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের আযাব চোখে দেখতে পাচ্ছি, জাহান্নামের গর্জন আমাদের কানের তালা ফাটিয়ে দিচ্ছে, অতএব প্লিজ ফারজিনা, দয়া করে একবার দুনিয়ায় পাঠিয়ে দাও না, নামাল সলিহান, আমরা নেক আমল করে আসব, ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে আসব। আমার ভাই, সেদিন মানুষের বিবেক খুলবে, এই জন্য ভাবতে হবে ভাই। আল্লাহ বলবেন না আজকে বিবেক খুলে লাভ নাই, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলান্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে তোমার কোনো কথা শোনা হবে না, আজকে জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। ভাই, গোপন পাপ থেকে মুক্তির জন্য এই আয়াতই যথেষ্ট। সূরা সাজদা 32 নম্বর সূরা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 12 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 21 নম্বর পারার 13 নম্বর আয়াত। গোপন পাপ থেকে বাঁচার এটাই গুরুত্বপূর্ণ উপায়। সেদিন কোনো উপায় থাকবে না, আবার দুনিয়ায় ফিরতে চাবে, কিন্তু দুনিয়ায় ফেরার সুযোগ হবে না।